আজ সারা দেশে বিভাগীয় সদরে গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকার কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি সফল করতে মঙ্গলবার সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তবে যান চলাচল ব্যাহত ও জনদুর্ভোগ সৃষ্টি না করে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। ইমরুল আহসানের রিপোর্ট। সমমনা ও সরকার বিরোধী অন্যান্য দলকে সাথে নিয়ে বিএনপির যুগপথ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি বুধবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। সফলভাবে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারব। এখানে আর রেস্ট্রিকশন বা একটি কর্মসূচি সফল করার জন্য ওখানে বসা, ওখানে মাইকে দুটি কথা বলা, এই তো কর্মসূচি আমাদের। এটা যেহেতু অবস্থান কর্মসূচি, অবস্থান কর্মসূচি মানে এখানে বসা হবে, কাজে যেহেতু বসা হবে তেমন একটা নির্ধারিত সময় 4 ঘন্টার টাইম, কাজে এই 4 ঘন্টার টাইমের মধ্যে ফুটপাথ এবং ফুটপাথ সংলগ্ন যে রাস্তার যে পোর্শন ডিভাইডার পর্যন্ত, সেই ডিভাইডার পর্যন্ত এখানে আমাদের নেতা কর্মীরা এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনারা ওখানে অবস্থান করবেন। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, বিজয়নগরে 12 দলীয় জোট এবং আরও কয়েকটি স্পটে কর্মসূচি পালন করবে বিএনপির সমমনা দলগুলো। তবে জনদুর্ভোগ তৈরি না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। যারা যারা অনুমতি চেয়েছে তাদেরকে আমরা বলছি যে আপনারা ফুটপাতে বসে আপনাদের অবস্থান ধর্মঘট পালন করবেন, রাস্তা বন্ধ করে যাতে জনগণের দুর্ভোগ না হয়, গাড়িগুলো বন্ধ না হয়, মানুষের অফিসগামী লোকের অফিসছুটি লোকের যাতায়াতে যাতে কষ্ট না হয়, সেভাবে আমরা তাদেরকে অনুমতি দিয়েছে, অনুরোধ করেছি, তারা অনুমতি চেয়েছে। আমি বলছি যান চলাচল স্বাভাবিক রাখতে হবে, যদি যান চলাচল স্বাভাবিক না রাখতে পারেন কোনো দল তার দায়িত্ব তারা বহন করবেন। অন্যান্য বিভাগীয় শহরে বিএনপির অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নেতারা। দলের তরফ থেকে বলা হয়েছে এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তবে গণ অবস্থান কর্মসূচির নামে কোনো জনদুর্ভোগ সহ্য করা হবে না। মঙ্গলবার ডিএমপি কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি, কিন্তু আগের অনেক কর্মসূচিতে সহিংসতা হয়েছে। মন্ত্রী আরও বলেন, গণ অবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে। যুদ্ধে, সশস্ত্র যুদ্ধে প্রথম সূচনা এই ডিএমপি হেডকোয়ার্টারে অবস্থান ধর্মঘট তারা করছেন, করতেই পারেন। তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন, রাস্তাঘাট যেন সচল রাখেন, রাস্তাঘাটে কোনো রকম নেই ব্যারিকেড সৃষ্টি না করেন। ধ্বংসাত্মক কিছু ঘটাতে চেষ্টা করলে তারা আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের কাজটি করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে না, তবে তারা পাশে আছে। নির্বাচনে ভারত পাশে থাকলে আওয়ামী লীগ শক্তি পায়। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সফররত ভারতীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। সফররত ভারতীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে যোগ দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সভার শুরুতেই 1971 সালের দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল কাদের। ভারত ছিল আমাদের বিশ্বস্ত। পরে নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে কাদের বলেন, গতবারের নির্বাচনের চেয়ে আগামী জাতীয় নির্বাচন আরও কঠিন হবে, তবে উন্নয়ন কাণ্ডের জন্য দেশের মানুষ আওয়ামী লীগকে আবারও বেছে নেবে বলেও দাবি তার কাছে। ভারত তো আমাদের ক্ষমতা বসিয়ে দেবে না, কিন্তু ভারত আমাদের পাশে আছে, ইট ম্যাটার্স মোস্ট, এটা 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 ম্যাটার। কিন্তু ভারতকে আমরা বন্ধু হিসাবেই পাশে দেখতে চাই, আমাদের ভোট আমাদের জনগণ, আপনারা পাশে থাকলে আমরা শক্তি পাব, আমরা শক্তি পাব, কারণ আমাদের এখানে শত্রু বেশি, ষড়যন্ত্র বেশি। শেখ হাসিনার উপরে 20 টাইমস অ্যাটেম্প হয়েছে ওনার লাইফ,
বিএনপি এদেশের মূল বিরোধী শক্তি হলেও তাদের সাথে জঙ্গিবাদী কিছু দল থাকায় তা নির্বাচনে ব্যাকফায়ার করবে বলে মনে করেন কাদের। এ কারণে নির্বাচনে আওয়ামী লীগ সুবিধা পাবে বলেও মনে করেন তিনি। অপোজিশনের মধ্যে বিএনপির কথা বলেন না, তারা সব মিলিয়ে 33, তারা 34, এটা একটা জগা খিচুড়ি ঐক্য। এই ঐক্য গতবার ভালো ফল দেয়নি, তা আমার কাছে কেন যেন মনে হয় এটা ব্যাকফায়ার করবে শেষ পর্যন্ত, এবং সেটা আমাদেরকে আমাদের জন্য সুবিধা। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিস্তা সহ দ্বিপাক্ষিক অন্যান্য বিষয় সমাধান করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। শেখ মুহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করা আওয়ামী লীগকে আন্দোলনের নামে ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে ফেলা সহজ নয়। রিপোর্টে আরো জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় পূর্ণতা পেয়েছিল। বাঙালির মুখে কিন্তু তখন সেরকম হাসি ফোটেনি বিজয়ের মাঝেও, কিন্তু যেদিন 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু ফিরে এলেন বাংলার মাটিতে, সেই দিনই যেন আমাদের বিজয় সম্পূর্ণ হলো, স্বাধীনতা অর্জনটা সার্থক হলো। যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করে ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে অস্ত্র দিয়ে নানাভাবে সহযোগিতা করেছিল, এরাও কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিতে যেন সব থেকে বেশি চেষ্টা চালিয়েছিল, এবং সেই পরাজয়ের প্রতিশোধটা তখনই নিল যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তারা আঘাত হানল 75-15 আগস্ট। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যতটুকু অর্জন করে বিএনপি এসে তা ধ্বংস করেছিল বলে অভিযোগ করেন সরকার প্রধান। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করা এই দলকে আন্দোলনের নামে ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে ফেলতে পারবে না বিএনপি। খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিল 10 তারিখ নিয়ে, তাদের সেই এত ঢাক ঢোল পিটিয়ে 10 তারিখ চলে গেল গোলাপবাগে, এখন আবার বলে 11 তারিখ থেকে তারা আন্দোলন করবে, আবার তাদের সাথে জুটে গেছে অতি বাম অতি ডান সব অতিরা সব এক জায়গায় হয়ে আতি পাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতা থেকে আমাদের উৎখাতই করবে। একটা কথা আমি বলে দিতে চাই, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে, আওয়ামী লীগকে একেবারে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়। আওয়ামী লীগ যে ওয়াদা দেয় সেই ওয়াদা রাখে এই কথা স্মরণ করিয়ে দিয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সম্মানের সাথে থাকবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে একই সঙ্গে ভালো সম্পর্ক রাখা চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নতি ও পররাষ্ট্রনীতির কারণেই বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। এ সময় ঢাকায় যাত্রাবিরতিকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আহ্বান জানানো হয়েছে। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের গেজেট প্রকাশ করতেও অনুরোধ করা হয়েছে। বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ভেরি ব্যালেন্সড ফরেন পলিসির কারণে আমাদের দিকে অনেকেই নজর দিচ্ছেন, ব্যবসা বাণিজ্যের অনেক সুবিধা আছে, কেউ এগুলো হাতছাড়া করতে চান না। অসুবিধা
মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবিকে পাওনা বাবদ 2,500 কোটি টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল এবং বিটিআরসির আইনজীবী জানান, গ্রামীণ ফোন রবি ও বাংলা লিঙ্কের জন্য সরকার যে তরঙ্গ বরাদ্দ করে তার উপর চার্জ করা হয়, এর সঙ্গে ভ্যাট যুক্ত হয়। ভ্যাট যুক্ত হওয়ার কারণে এই তিন অপারেটর হাইকোর্টে মামলা করে, হাইকোর্ট রিট খারিজ করে দেন। এর বিরুদ্ধে আপিলে অপারেটররা শুনানি নিয়ে সেই আপিল খারিজ করেছে আপিল বিভাগ। ফলে এনবিআর এবং বিটিআরসি গ্রামীণ ফোনের কাছ থেকে 1,500 কোটি টাকা, রবি থেকে 550 কোটি টাকা এবং বাংলালিংক থেকে 650 কোটি টাকা আদায় করতে পারবে। এটা হলো লাইসেন্স রিনিউয়াল ফি এবং রেভিনিউ শেয়ারিং ফি থেকে শুরু করে এবং স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফিজ এবং লেট ফিজ সহ আমরা তিনটা অপারেটরের কাছ থেকে অ্যাপ্রক্সিমেটলি 2,200 কোটি টাকা পাবে। এবং এমসিএফ এর ইস্যুটা যেহেতু এখনও যে আমরা 15 বছরে পাবো না 18 বছরে পাবো, এটা এখনো ফিক্স হয়নি, তো এটা আমাদের ধারণা এটা 250 থেকে 300 কোটি টাকার মতো আরও এক্সট্রা পেতে পারি আর। যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি কেনার বিষয়ে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। জানান, ওই 14টি বাড়ির মধ্যে শুধু একটি তার স্ত্রী কেনা। দাবি করেন, জীবনে এক পয়সা হারাম খাননি তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ওয়াসার এমডি এসব দাবি করেন। হাসান মাহমুদের রিপোর্ট। নানা সমালোচনার বিপরীতে 14 বছর একটানা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী তাকসিম এ খান সম্প্রতি যুক্তরাষ্ট্রে 14 বাড়ি নিয়ে আলোচনায় উঠে আসেন। যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি এমন অভিযোগের বিষয়ে দুদককে 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরদিনই নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে প্রকৌশলী তাকসিম বললেন সবই মিথ্যা এবং মনগড়া। সংবাদটি হীন উদ্দেশ্য প্রণোদিত, বনোয়াট কল্পনাপ্রসূত, ভিত্তিহীন ধ্যান ধারণার উপর তৈরি প্রতিবেদন, বাস্তবতার সাথে এই প্রতিবেদনের কোনোই সামঞ্জস্য নেই। 1995 সাল থেকে তিনি সহ তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নাগরিক জানিয়ে তাকসিম বলেন তারা সুপ্রতিষ্ঠিত। 5টি বাসার যে ঠিকানা দেয়া হয়েছে সেগুলোতে তার পরিবার বিভিন্ন সময় ভাড়া থেকেছেন, মাত্র 1টি বাড়ি তার স্ত্রীর নামে। প্রতিবেদনে উল্লেখিত ঠিকানায় এরকম কোনো বাড়ির মালিকানা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এখানে নেই। একটি স্বার্থেশনী মহল হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এ জাতীয় মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন করেছেন। সম্প্রতি দুদকে তাকসিম এখানের বিরুদ্ধে বলা হয় বিদেশি ঋণে করা ওয়াসার মেগা প্রকল্প থেকে 1,000 কোটি টাকা লোপাট করেছেন তিনি। এসব টাকা তিনি যুক্তরাষ্ট্রে পাচার করে নিউ ইয়র্ক, লস এঞ্জেলস সহ বিভিন্ন স্থানে 14টি বিলাসবহুল বাড়ি কেনেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল দেওয়ার এখনই কোনো পরিকল্পনা নেই, জাতীয় সংসদকে তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মঙ্গলবার সন্ধ্যায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে টেবিলে উত্থাপিত মোকাব্বির খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে একথা জানান। বলেন, সরকার 2015 সালে জাতীয় বেতন স্কেল আদেশ জারি করে যা বর্তমানেও বলবৎ আছে। অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানের কার্যক্রম চালু রেখেছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার 15 জন নিহত হয়েছে। এদিকে গাজীপুরে যাত্রীদের চাপা দেওয়ার অভিযোগে 4টি বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকাগামী অনাবিল পরিবহনের 2টি বাস পাল্লা দিয়ে যাচ্ছিল। আসয়দানা হারিকেন এলাকায় 1টি বাস মহাসড়ক পার হতে যাওয়া পথচারীদের চাপা দেয়, এতেই 4জন গুরুতর আহত হন। বিক্ষুব্ধ জনতা 2টি অনাবিল, উজানভাটি ও বলাকা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয়। 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রাজশাহীর ডাঙ্গেরহাটে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3জন ও চাঁদপুরের কচুয়ায় বাস মোটরসাইকেল সংঘর্ষে 2জন নিহত হন। পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় 2জন ও সাতক্ষীরায় বাসের ধাক্কায় 1 কলেজ শিক্ষক, রংপুরের তারাগঞ্জে 3জন, পাবনায় 3জন ও মাগুরায় 1জন নিহত হয়েছেন। গোপালগঞ্জে জমিনে বিরোধে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দিলেন দেবর।
মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ পুলিশ। এদিকে গুরুতর অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। কাশেন উপজেলার বাগছাপা গ্রামে ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সফি বেগম অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলীর স্ত্রী। স্বজনরা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে দেবর লিয়াকত মোল্লার সঙ্গে বিরোধ চলছিল তাদের। লিয়াকতও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, তিনি তার সম্পত্তির অংশ বিক্রি করে গ্রাম থেকে চলে গেলেও সম্পত্তির দাবি করে আসছেন। মঙ্গলবার সকালে লিয়াকত সহ দুজন বাড়িতে একা পেয়ে সুফিকে বসতঘর থেকে বের করে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী হাসপাতালে পাঠায় গৃহবধূকে। এ ঘটনায় তার ভাই লিয়াকত সহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে থানায় মামলা করেন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি পরশের বান্ধবী আমাতুল্লাহ বুশরা। মঙ্গলবার দুপুরে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। বুয়েটের শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে দুমাস আগে গ্রেফতার করা হয়েছিল। গত রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতারের আদালত তার জামিন মঞ্জুর করেন। গত 7 নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় তার বাবা মামলা দায়ের করেন। পরে 10 নভেম্বর রাজধানীর রামপুরার একটি বাসা থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেফতার করা হয়। বিচারকের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া এবং বিচার কাজ বিঘ্নিত করার অভিযোগের ব্যাখ্যা দিতে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ মুফিজুর রহমান বাবুল সহ 21 আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 23 জানুয়ারি তাদের সশরীরে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবারই আদেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ বেগম শারমিন আবেদনের প্রেক্ষিতে আদালতে আদেশ দেন। এদিকে দুই বিচারক সহ নাজিরের অপসারণের দাবি আদায় না হওয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি আরও 3 দিন বাড়ানো হয়েছে। আগামী জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে ভাঙা পর্যন্ত রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন, কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত রেল লাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার মুন্সিগঞ্জের মাওয়া রেল স্টেশন এলাকায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী একথা বলেন। সার্বিক কাজের অগ্রগতি 73% বলেও জানান মন্ত্রী। 24 সালে সামনে একটা নির্বাচনও আছে, আমরা জানি যে নির্বাচনের বছর, যে নির্বাচনের এই সরকারের নির্বাচনের বছরের আগে আমরা যে 3 ভাগে আমাদের কাজের অগ্রগতির বিষয়ে যে আমরা টাইম লাইন আমরা ঠিক করেছিলাম, সেইটি মনে করছি যে এই ভাঙ্গা পর্যন্ত যেহেতু আগের থেকে রেল লাইন আছে আপনারা জানেন, কারণ তার সঙ্গে কানেক্ট করতে পারলে পদ্মা সেতুকে আমরা রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো।